গোটা কংগ্রেস দল সহ বিরোধী ঐক্য আজ এই ইস্যুতে একজোট। গত এক সপ্তাহ ধরে কি তৃণমূল কংগ্রেস, কি সপা, বিআরএস প্রত্যেকেই কিন্তু কংগ্রেসের সঙ্গে এই ইস্যুতে একত্রিত হয়েছে, যা রাজনৈতিক তাৎপর্য সাধারণ নির্বাচনের আগে অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, নিম্ন আদালতের অর্থাৎ সুরাত আদালতের রায়ের এক সপ্তাহ কেটে গেল, 30 দিনের মধ্যে 7 দিন সময়, এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোনো আপিল হলো না কোথাও কি? তাহলে কংগ্রেস নেতৃত্ব এটা মনে করছে যে রাহুল গান্ধী গ্রেফতার হলে এই কংগ্রেসে ভিকটিম কার্ড প্লে করলে বা এই সহানুভূতির ঢেউ তারা অনেকটাই কাজে লাগাতে পারবে? একেবারে সুচন্দ্রিমা, আমার যেটা মনে হয় যে ইংরেজিতে একটা কথা আছে না, ব্লেসিং ইন ডিসগাইজ, মানে এটা কার্যত সাপে বর। তার কারণটা হচ্ছে যে এখন যা পরিস্থিতিটা দাঁড়িয়েছে তাতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যে সিদ্ধান্তটা নিয়েছেন, সেই সিদ্ধান্তটা হলো যে আইনের পথে না গিয়ে, কেননা শেষ পর্যন্ত তারা তাদের কৌশল পরিবর্তন করবেন কিনা জানি না, কিন্তু গতকাল একজন শীর্ষ কংগ্রেস নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল এবং তিনি বললেন যে রাহুল গান্ধীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং রাহুল গান্ধী শীর্ষ কংগ্রেস নেতাদের কাছে বলেছেন যে আমি যখন আর লোকসভারই সদস্য থাকলাম না, সেটাই যখন আমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, তাহলে তো আর কোনো পিছু টান নেই, অর্থাৎ আইনগতভাবে সবকিছু মেনে চলা, সংসদ সদস্যর কতগুলো ডুজ অ্যান্ড ডোন্টস থাকে, তাহলে আমি সেদিক থেকে লিবারেটেড বা মুক্ত, সুতরাং আমি এখন সম্পূর্ণ রাজনৈতিক সত্তা, রাজনৈতিক ব্যক্তি, আমার এখানে সংসদীয় আইন কানুনের কোনো মানে বাধা বিপত্তি থাকলো না, আমি এখানে আইন না মানার পথেও যেতে পারি। এখন সংসদ সদস্য হলে বরং আমাকে আইন মেনে চলার ব্যাপার আছে, আমি আইন অমান্য আন্দোলন করতে পারি, অর্থাৎ আমাকে আদালত কে গিয়ে মানে উচ্চতর আদালতে, কেননা মোহাম্মদ ফয়জালের ক্ষেত্রে যেটা হলো, আদালত কিন্তু সেখানে একটা সিদ্ধান্ত নিয়েছে যে দুটো তদন্ত একসঙ্গে তো হতে পারে না, মানে সেখানে কিন্তু আরো অনেক বড় মানে খুনের মামলা, তা সত্ত্বেও সেটা আদালত যেটা মনে করছে যে সংসদের ডিসকোয়ালিফিকেশনের সঙ্গে সেই তদন্তের কোনো, এবং অতীতেও তো নরসিমা রাও থেকে শুরু করে এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো ক্রিমিনাল মানে জুরিসপ্রুডেন্সের ব্যাপার ছিল, তাহলে এক্ষেত্রে একটা লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে বলে তো মনে করছে রাজনৈতিকভাবে অনেকটা বিরোধী শিবির, এবং সেখানে তুমি যেমনটা বললে যে ঐক্যবদ্ধতা চেহারা দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এখন মানে যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে আমরা দেখেছি, যেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এর তদন্তের জন্য, আমার এখনো তো আমাদের সকলেরই মনে আছে কিরকম ভাবে সেই নিজাম প্যালেসে, সুতরাং সেখানে সশরীরে হাজির হয়ে যাওয়া, মুখ্যমন্ত্রী হয়েও কিন্তু সেটা সেই ক্ষমতাটা তিনি রাখেন এবং সেটা তিনি কিন্তু তার রাজনীতিতে বারবার সেটা কিন্তু দেখিয়েছেন যে তিনি পৌঁছে যান, আদালতেই চলে যান, দরকার হলে আমি জেলে যাব, এবং মানে বলার আগেই রাহুল গান্ধী যদি এখন একটা বিরাট কংগ্রেসের বাহিনী নিয়ে যে জেলে চলে যান যে আমাকে গ্রেপ্তার করো, তখন যে রাজনৈতিক মহলটা তৈরি হবে, যে আবহটা তৈরি হবে, এবং এটা আমি জানি না, বিজেপির শীর্ষ নেতৃত্ব অনেকে বলছেন যে আডানির ইস্যুটার মোড় ঘোরাতে, আলোচনাটাতে যাতে সংসদে না হয় সে কারণে একটা অ্যান্টি রাহুল লন্ডনের বিষয়টাকে নিয়ে, এবারে তো সংসদ অচল তো শাসক দল করেছে, শাসক দলের সংখ্যা ওরা নিজেরাই বলে যে আমরা এখন 303 পার্টি, মানে এক তো তাদের সংখ্যা 303, সেখানে কংগ্রেসের সংখ্যা যেখানে মানে মানে 50 প্লাস, তাহলে সেখানে সেই অবস্থায় একটা বিরোধী দলের ভয় সংসদ চলতে না দেওয়া, সেটা কার অক্ষমতা, সেটা কার শক্তি প্রদর্শন? এইরকম একটা অবস্থায় কর্ণাটকের ভোট ঘোষণা হয়ে গেছে মে মাসে, এখন সেখানেও কিন্তু বিজেপির একটা খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছে, এখন এই পরিস্থিতিতে রাহুল গান্ধী একটা আক্রমণাত্মক রণকৌশল গ্রহণের চেষ্টা করছে, যেটা কিন্তু অতীতে রাহুল গান্ধীর ক্ষেত্রে সবসময় দেখা যায়নি, এবং সেটাই হয়তো বিজেপি শীর্ষ নেতৃত্ব ভেবেছিলেন যে ন্যাশনাল হেরাল্ডের মামলা থেকে সমস্ত ব্যাপারে, যেহেতু তিনি আইনের পথে চলতেন, সেখানে কিন্তু তিনি সেখানে কোর্টে গিয়ে অ্যাপিল করেছেন, এফআইআর এর ভিত্তিতে যা যা করা উচিত, বরং অনেক বেশি তিনি নিয়ম কানুন মেনে চলার পক্ষে ছিলেন, টেক্সটবুক পলিটিশিয়ান ছিলেন, কিন্তু এখন তিনিও কিন্তু যে রাজনীতিটাতে এখন ভারতের সমস্ত রাজনৈতিক দল, মানে যেটাকে আমি বলি ওল্ড স্কুল পলিটিক্স, লালু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক রণকৌশল, বোধহয় রাহুল গান্ধীও বুঝতে পারছেন যে ভারতের রাজনীতি এখনো
তার পোশাক পরিবর্তন হতে পারে। তিনি এখন ট্রাউজার আর টি-শার্ট পরে চলে আসতে পারেন সংসদে, এমনকি যেদিন তার ডিসকোয়ালিফিকেশন হচ্ছে সেদিনও তার পোশাকে কিন্তু তিনি কুর্তা পাজামা মাথায় টুপি পরে কোনো নাটক করা, যেটাকে হিন্দিতে বলে নোটাঙ্কি, সেই রাজনীতিটা কিন্তু রাহুল করতে চান না। কিন্তু এখন বোধ হয় রাহুলেরও মনে হচ্ছে যে আমি যদি অত টেক্সটবুক অনুসরণ করি তার থেকে অনেক বেশি রণকৌশল ঠিক হবে, কেননা জসমিন দেশে যাদা আছা এবং যে অস্ত্রে বিজেপিকে বধ করতে হবে সেটা, কারণ বিজেপি নিজে তো এই পারসেপশন পলিটিক্সের মানে একদম খুব দড়, তাহলে সেই পারসেপশন পলিটিক্স দিয়েই যদি রাহুল গান্ধী হয়তো এগোতে চাইছেন। এখন দেখো সুচন্দ্রিমা, সেটা উনি সক্ষম হবেন কি হবেন না, বিরোধী দলগুলো যেভাবে কেজরিওয়াল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ওকে সমর্থন করেছেন, সেটাও তো মানে অপ্রত্যাশিত। আমি তো মনে করি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গ কংগ্রেস সম্পর্কে এখনো তার মত যে বদলেছে তার কোনো নমুনা দেখাননি, এ তৎ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি নবীন প্রজন্মের নেতা, তিনিও কিন্তু গতকাল যেভাবে রাহুল গান্ধীর পক্ষে সওয়াল করেছেন তারপরে কিন্তু এখন রাহুল গান্ধীকেও রেসিপ্রোকেট করতে হবে এবং বিরোধীদের জোটের পক্ষে যেতে হবে বলেই আমার মনে হচ্ছে। কিন্তু আপাতত তোমার যে প্রশ্নটা, সে প্রশ্নের সুনির্দিষ্ট জবাব হচ্ছে রাহুল কিন্তু গ্রেপ্তারের পথে যেতে চাইছেন, অন্তত আজকের দিনের এই পরিস্থিতি। আগামীকাল রণকৌশল বদলাবে কিনা, কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে কি সিদ্ধান্ত হবে কিভাবে, কিন্তু মানে তিনজনের যে সিদ্ধান্ত, অর্থাৎ সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী, তারা তিনজনে মিলে বসেছেন এবং যে সিদ্ধান্তটা নিয়েছেন, রাহুল গান্ধী যেটা করতে চাইছেন সেটা কিন্তু হচ্ছে, যেটা যেমনটা কলকাতা টিভি জানাচ্ছে, যে আপিলের পথে না গিয়ে জেল বন্দী হয়ে রাহুল কিন্তু সেই রণকৌশল নিয়ে এগোতে চাইছেন। কোথাও বিজেপির দিক থেকে যে চাপ সৃষ্টি হচ্ছে এবং এতদিন উচ্চ আদালতের রায় থাকার পরও মোহাম্মদ ফেজলের সাংসদ পদ ফেরানো হচ্ছিল না এবং তার সদস্যপদ ফেরানো হলো, সব ঘটনায় কি কাকতালীয় হতে পারে নাকি কংগ্রেস এবারে উল্টো চাপ এটা বিজেপির কোর্টে বলটা ঠেলে দিচ্ছে যে গ্রেফতারিতে ভয় নেই, ডরতা নেহি হু, যেটা কংগ্রেস বারবার করে তার সদস্যপদ খোয়ানোর পর থেকে তাদের স্লোগান তুলে ধরেছে, এটাকেই প্রমাণ করার চেষ্টা করছে যে তারা ভয় পাচ্ছেন না? একেবারে একেবারে তুমি ঠিক, মানে তোমার বিশ্লেষণের সঙ্গে আমি সম্পূর্ণ একমত সুচন্দ্রিমা। তার কারণটা হচ্ছে যে এ যাবৎ আমি দিল্লিতে থেকে যেটা দেখেছি সবসময় মনে হয়েছে রাজনীতিটা একটা একমুখী রাজনীতি হচ্ছে, অর্থাৎ শাসক দলের রাজনীতিটারই দাপট দেখা যায়, বিরোধী দলের রাজনীতির দাপটটা দেখা যাচ্ছিল না। বিশেষ করে সবাই কিরকম একটা আলাদা আলাদা, মানে যৌথ সংসার ভেঙে যাওয়ার পরে যেরকম সবাই খুপড়ি খুপড়ি, আলাদা আলাদা রান্নাঘর, আলাদা আলাদা উনুন, এখন সেই আলাদা আলাদা উনুনের জায়গায় একটা বড় উনুন, একটা বড় কড়াই, একটা বড় ধরনের একটা মানে যেন মনে হচ্ছে তাতে কি রকম হয়, একটা বাড়িতে যেন মনে হয় যেন একটা একটা উৎসবের মরশুম, সেই রাজনৈতিক উৎসবের একটা আবহ কিন্তু অনেক দিন পর দিল্লির রাজনীতিতে কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেটা কিন্তু রাহুল গান্ধীর জন্যই সম্ভব হচ্ছে, কারণ রাহুল গান্ধী নিজে কিন্তু তার রণকৌশল বদলাচ্ছেন। অনেক ধন্যবাদ জয়ন্তদা, জয়ন্ত ঘোষাল আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক কথা বললেন আমাদের সঙ্গে।